আরে কৃষ্ণ, হাত তুলে হাত তুলে হাত তুলে, কি গৌর নিতে কিরম করে কিরম করে গৌর নিতে হাত। খুশির খবর ভাবলাম দিয়েই ফেলি, ভীষণ আনন্দ ভীষণ আনন্দ। আর আনন্দের মাঝখানে আমি একটু কষ্ট আছে, খুব ভালো লাগছে যে আমি খুব কথা হচ্ছে বাবার সাথে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো পার্স ব্লগে নতুন আরও একটি ভিডিও এসেছে, তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে হচ্ছে একটা খুশির খবর ভাবলাম দিয়েই ফেলি, ভীষণ আনন্দ ভীষণ আনন্দ। আর আনন্দের মাঝখানে আমি একটু কষ্ট আছে। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে মেন হচ্ছে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই খুশির খবরটা জানতে পেরে যাবে কী আছে। আর ভালো লাগলে তো জানো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব সব করে দিও। তো দেখতেই পাচ্ছ এত গল্প এত কিছু শিখে গেছে, আর খুব দুষ্টু, তার মধ্যেও শরীর খারাপ, তাই তো তাই তো, তার মধ্যেও দুষ্টুমিটা চলছে প্রচণ্ড শরীরে, মানে এতটাই জ্বর হয়েছিল। সেই আমার মেয়ে সত্যি কথা বলতে ঠাকুরের কৃপায় সচরাচর ওর কিছু হয় না, সেই ছ মাসে হয়েছিল আর এই ছ মাসে হলো। মানে ওর একটুখানি বোঝা যাচ্ছে যে ছ মাস পর পর একটা জ্বর হবে, এত দুষ্টু, জলে গেলে তো উঠবে না, হবে তো বটেই, ঠিক তো? হ্যাঁ, অন্নপ্রাশনের আগে হলো কটা দিন আগে, আর এই যে ছ মাসে হলো, ছ মাস পর হলো। আর যখনই জ্বরটা হবে তখন 103 104 মানে এরকম। বলো তুমি কিছু বলবে সবাইকে, আনছি বাবাই করে দাও, সবাইকে বাবাই করে দাও। না না, এখন তো বাবাই হয়, এখন তো ব্লগটা স্টার্ট হলো, ব্যাস আমার পেছনে নাই কোথায় টুকি এই টুকি, বাবা পড়ে যাবে টুকি। একটু আগে চুপটি করে শুয়েছিল, আয় আয় করে দাও, আয় আয় করে দাও, বলো আয় আসো 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 আসো, আয় আয় করে দাও, আয় আয় করে দাও, আয় আয় করে দাও, আয় বলছো না, আসো না, আসো না বলছো, কোনটা বলছো তুমি, কোনটা বলছো, আসো 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 আসো, চলো খুশির খবর হচ্ছে এটাই। সব থেকে বড়ো খুশির খবর হচ্ছে আমার ক্যামেরাটা ঠিক যেরকম ছিল সেরকমই আছে, ফোনটা ফাইনালি আমি হাতে পেয়ে গেছি। আর আগের ওই কভারটা ওখানেই রয়েছে, মানে আমার ফোনটা জাস্ট একটুখানি স্ক্রিনে টাচ লেগে একদম যা ইচ্ছে তাই হয়ে গেল, মানে পুরো পিডিএফটা চেঞ্জ করতে হলো, ফোনটা দেখলাম সেম এসছে, কোনো অসুবিধা। ক্যামেরাটাও দেখতে পাচ্ছে তোমরা আগের মতো। এবার থেকে তোমাদের যা যা কমেন্ট, কে কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, যে কী কী রকমের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমি চেষ্টা করবো, যেহেতু এবার থেকে তোমাদের দাদা ভাইয়ের ফোনটা আমি আর নেবই না। হুম ও, যেটা তোমাকে কাজে দিল অসময়ে সাথ দিল তাকে ভুলে গেলে, ওই ফোনটা ছিল বলে তুমি বাঁচলে, ওই ফোনটা নিয়ে ইউজ করলে, আবার এখন বলছো না ঠিক আছে ওটা আমার মেয়ের জন্য রেখে দিয়েছি, ও খেলার জন্য, ও খেলবে না। থ্যাংক ইউ বর, বর ফোনটা এনে দিয়েছে, থ্যাংক ইউ, অনেক দিন বাদ হয়েছে কিন্তু তবু এনে দিয়েছে। তো যাক, তোমরা রোজ আমাদের কতদিন বলো সার্ভিস সেন্টারে ছিল? হ্যাঁ অনেক দিন, অবশ্যই সার্ভিস সেন্টারে ছিল, আমি অনেক দিন আগে দিয়ে এসেছি, আজ প্রায় 10-12 দিন পর, তারও বেশি ছাড়া কম নয় আমি ফোনটা হাতে পেলাম। তো যাই হোক, তোমাদের যদি নতুন নতুন যা যা ব্লগ আমার কাছ থেকে দেখার ইচ্ছা হবে অবশ্যই কমেন্ট করে বলো, আর আমি চেষ্টা করব ডেলি তোমাদের সাথে ব্লগ নতুন নতুন ভিডিও শেয়ার করার, আমি চেষ্টা করব, যেহেতু ও তো খুব দুষ্টু, এতটাই দুষ্টু, মানে এখন শরীরটা খারাপ বলে একটু কম দেখতে পাচ্ছ, মানে এতটা দুষ্টু হয়েছে না কল্পনার বাইরে আমার, আমি ভাবিনি ছোটোবেলায় ওকে দেখে, কেউ বলেনি ও এতটা দুষ্টু হবে, প্রচণ্ড দুষ্টু, এই দাঁড়াচ্ছে এই পড়ে যাচ্ছে এই এই করছে, এই চলে গেল এই হয়ে গেলো এই করেই আমার চলে যাচ্ছে সারাটা দিন, কিন্তু তবুও তোমাদের সাথে আমি রোজ একটা করে ব্লগ শেয়ার করে দেবো। তো তার আগে তোমরা যারা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, দেখে যাও নিজের মাথায় মারছে এই এই ঘন্টায় পাগলি পাগলি, তুমি বাবাই করে দাও, তুমি বাবাই করে দাও, এই শুধু দাঁড়াবে আর পেছনে
মানে যাতে ধরতে পারে সবাইকে বাই বাই আরো অনেক আমায় দেখাতে হবে তোমার টাইগারটা কোথায়? টাইগার কোথায়? টাইগারটা কোথায়? টাইগারটা কোথায়? টাইগার ওইদিকে নেই। টাইগার ওইদিকে? টাইগার কোন দিকে? টাইগার কোন দিকে? তুমি নিয়ে আসো তো টাইগারটাকে, নিয়ে আসো, যাও নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো টাইগারটাকে, নিয়ে আসো। কেমন আছো তুমি? কি কি কেমন আছো তুমি? কি হয়েছে? ভালো আছো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে সোনা? বাবা ওটা কি বলে? ওটাকে কি বলে? কি বলে? মামাম মামাম বলতে পারি? বাবা হেড কোথায়? নোজ কোথায়? বেলি কোথায়? লেগ কোথায়? তুমি এই বয়সে বলেছিলে না শিখেছিলে? ও তো পারে, ও তো পারে, ও সব পারে, কিন্তু এখন কিচ্ছু বলবে না। ওইটার একটা ডানা অলরেডি ভেঙে দিয়েছে। এই যে চুকু, মামা কি বলছে? এই যে শরীর কেমন আছে তোমার? শরীর কেমন আছে? শরীরটা কেমন আছে? ভালো আছো তো? শরীরটা কেমন আছে? শরীরটা কেমন আছে? শরীরটা কেমন আছে? একটু হরে কৃষ্ণ করে দাও তো। হরে কৃষ্ণ করে দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হাত তুলে, হাত তুলে, হাত তুলে। কি গৌর নিতে কিরম করে, কিরম করে গৌর নিতে? হাত তুলে, হাত তুলে, হাত তুলে। তুমি কেমন করো? হরে কৃষ্ণ শিখেছো? হরে কৃষ্ণ তুমি বললেই হাত তালি দেবে বাবা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হাত তুলে দাও, হাত তুলে দাও, হাত তুলে দাও। কি গৌর নিতে, গৌর নিতে, কি সব হয় ওখানে? পুরো ঠাকুমা দাদুর কাছে গিয়ে গিয়ে। এতটাই শরীরটা খারাপ ছিল যে বেচারি কালকে একদম শুয়েই ছিল, আর আজকে দেখো একদম চাঙ্গা, একদম চাঙ্গা, স্ট্রং গার্ল। বাবা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তো চলো এবার আমি বাই বাই হব। হ্যাঁ বাই বাই, আমার মামামও বাই বাই বলে দিয়েছে, আর আমরাও বাই বাই বলে দিচ্ছি, কারণ ওকে খাবো দাবো, ঘুম পড়াবো, ওষুধ ফষুধ সব খাওয়াতে হবে। তো টাটা, বাই বাই, বাই বাই। তুমি একবার বাই বাই, এই যে, এই যে, এই যে, এই যে। তুমি করো, তুমি করো, হাত দিয়ে, হাত দিয়ে মুখে করে দিয়েছে আবার, হাত দিয়ে করে।
তো টাটা বাই বাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি আমার 2000 সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও সবাই। ওই যে দিচ্ছি, ওই যে দিচ্ছি। তো বাই।